জেলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন, তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের। অধিকাংশ হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় খাবার জুটছে না তাদের। সেই কারণে ধূপগুড়ি থানার উদ্যোগে এদিন পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হলো। করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন, তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের। অধিকাংশ হোটেল রেস্তোরাঁ বন্ধ রয়েছে, তাই রাস্তায় থাকা কুকুরদের খাবার জুটছে না। সেই কারণে ধূপগুড়ি থানার উদ্যোগে পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হলো। এদিন দুপুরে ধূপগুড়ি থানাতে 5 কেজি চালের ভাত এবং 2.5 কেজি মাংস রান্না করা হয়। এরপর সেই খাবার ধূপগুড়ি থানার অন্তর্গত পৌর এলাকায় পথ কুকুরদের মধ্যে বিতরণ করা হয়। ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় গিয়ে মাংস ভাত খাওয়ান পুলিশ কর্মীরা। কাগজের থালাতে করে খাবার দেওয়া হয়, আর সেই খাবার পেয়ে আনন্দে চেটে ফুটে খান লালু ভুলু নামে কুকুররা। মাংস ভাত হলুদ, সামান্য হলুদ, সামান্য তেল দিয়ে রান্না করা হয়েছে। 5 কিলো চাল, 2.5 কিলো মাংস দিয়ে বানানো হয়েছে। মিনিমাম হচ্ছে 100-150 কুকুর খাওয়ানো হলো। ধূপগুড়ি পৌরসভার থানার এলাকা যতগুলো আছে, বাজারে যে সমস্ত আছে, ডাকবাংলোর দিকে চৌবতি, লেচুতলা, সোনাপট্টি, বিভিন্ন ধরনের যে কমলাই ব্রিজ যেখানে যেখানে দেখতে পাচ্ছি ওখানে ওখানে খাওয়াচ্ছি। আমাদের থানার তরফ থেকে খাইছি ধূপগুড়ি সুবিধা, ধূপগুড়ি থানার তরফে আছে।